দক্ষিণ কলকাতা নির্ভর কলকাতা নির্ভর একটি দল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই আরো বেশি করে উত্তরবঙ্গে পৌঁছানোর চেষ্টা রারবঙ্গে পৌঁছানোর চেষ্টা বারবার করে এইটা প্রমাণ করার চেষ্টা যে আমরা গ্রামেরই লোক আমরা গ্রামের জন্যই ভোটে জিতে এসেছি এবং পরের বারও দয়া করে গ্রাম থেকে ভোটটা দাও দক্ষিণ কলকাতা জেতাতে পারবে না শঙ্করবাবু ধন্যবাদ প্রথমে তোমার সঞ্চালনায় যেভাবে তাবুর কথাটা এলো তো আমি ভাবছিলাম যে তাবু নিয়ে এই ধরনেরও একটা সংজ্ঞা আমরা আজকে অনুষ্ঠানে পেতে পেতাম হয়তো তো পেতে পারতাম তো আমি যে কথাটা প্রথমে বলবো যে ধান গাছকে পিটিয়ে যেরকম তক্তা বাড়ানো সম্ভব নয় অভিষেক বাবুর এই রাজস্ব যজ্ঞের মধ্যে দিয়ে ওনার অন্তত রাজ্যের নেতা হওয়া সম্ভব নয় সেটা প্রথম দিনেই ওনার এই তথাকথিত যাত্রা তার শুরুর দিনেই তিনি প্রমাণ করে দিয়েছেন এবার আমি ওনার বক্তব্য শুনছিলাম পাহারাদার তো আমি ভাবছিলাম যে বেড়াল যখন মাছের পাহারাদার হয় তখন স্বাভাবিকভাবেই মানুষের মন বোঝা সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কঠিন হয়ে দাঁড়ায় আজকের এই এই যে আলোচনার বিষয়বস্তু আমি ওনার এই রাজস্ব যজ্ঞ নিয়ে যে আমি আজকে একটি ছোট্ট কয়েকটি লাইন ভাবছিলাম আমি ভাবছিলাম যে মানে রাজ্যের ধ্বংসলীলা সম্পন্ন করার পরে রাজা ঘুরতে গিয়েছেন প্রজাদের দেখতে আর প্রজারা প্রশ্ন করছেন দুর্নীতিতে নিমজ্জিত রাজার কাপড় কোথায় সমস্যা হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষের উত্তর দিতে ব্যর্থ বাবু উত্তরবঙ্গ থেকে ভোট খুঁজতে গিয়েছেন আর ভোট খুঁজতে গিয়ে উত্তরবঙ্গের মানুষ আবার নতুন করে অভিষেক বাবুর সাথে পরিচিত হতে পারলেন যে অভিষেক বাবু উত্তরবঙ্গ সফরে একবার তিনি গিয়েছিলেন সংবাদ মাধ্যমে এসেছিল যে ফালাকন বিমানে চড়ে তিনি হচ্ছে এই কলকাতা থেকে বাগডোগরা পৌঁছেছিলেন ভাড়া তার একত্রিশ লক্ষ টাকা যাওয়ার এবং ফেরবার একত্রিশ বাষট্টি লক্ষ টাকা এবং তারপরে সমস্ত খরচা নিয়ে কোটি টাকার খরচা করে তিনি সেখানে একটা জলসা নামক রাজনৈতিক কর্মসূচি করেছেন এবার আবার শুনছি দু মাস ধরে তিনি এই কর্মসূচি তিনি করবেন আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বাবুর এই কর্মসূচিতে প্রথম যে প্রশ্নটা উঠে আসছে এই যে বিপুল পরিমাণ অর্থ এই রাজস্ব যজ্ঞে যে খরচা করা হচ্ছে সেই অর্থের উৎস কি তাহলে কি তৃণমূল কংগ্রেসের নেতারা যারা ফ্ল্যাটে আর টাকা লুকিয়ে রাখতে পারছেন না সেই টাকা দুর্নীতির টাকা এই রাজশীয় সজ্ঞে ব্যবহৃত হচ্ছে কি না এটাও কিন্তু মানুষ জানবার ইচ্ছা প্রকাশ করছে এবং সেই ইচ্ছা প্রকাশ করবার যে ওই যে বলছিলেন আপনারা যে দুয়ারে দুধ ভূত বা দুয়ারে তৃণমূলের লোক দেখলেই কেউ কেউ চোর চোর বলে চিৎকার করছে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দেখতে পেল যে হাতির দুটো দাঁত একটা খাওয়ার আর একটা দেখানোর এই যে অভিষেক বাবু দেখানোর দাঁত দিয়ে মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নটা আসলে কি হতে পারে আজকে এদের যে ওই তথাকথিত ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচন সেই ব্যালট লুট করবার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তার কি ভবিষ্যৎ সেটা কিন্তু বা তারা থাকলে পঞ্চায়েত নির্বাচনে কী হতে পারে সেটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসলো আজকে এই তৃণমূল কংগ্রেসের অভিষেক বাবুর এই শোভাযাত্রা বা রাজকীয় যাত্রা একদম আমি আমি শেষ করবো শুধু এইটুকু কথা বলে যে অভিষেক বাবু হচ্ছে এমন একজন রাজনৈতিক নেতা যার সাথে মানুষের লড়াই আন্দোলন সংগ্রাম কোনো কিছু নেই উত্তরাধিকার সূত্রে তিনি নিজের দলের সুপ্রিমো হতে চাইছেন আর সেই সুপ্রিমো হতে গিয়ে দুর্নীতির অন্যতম বড় প্রতীক সিন্ডিকেট রাজের মাথা অভিষেক অভিষেকবাবুর এই এই তথাকথিত যাত্রা আজকের তার শুরুতেই শেষের পরিণতি দেখিয়ে দিয়েছেন ওনারই দলের লোকেরা